অ্যাকচুয়ালি এই মুহূর্তটা আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মানুষজন আসলে সবাই চায় যে একটা আস্থার জায়গা, যেখানে ইনভেস্টমেন্ট করলে তার লাইফ টাইম একটা ভালো একটা আউটপুট পাওয়া যায়। তো আমরা এখানে আমাদের যে ইনভেস্টমেন্টের যে প্রপোজালগুলো দিচ্ছি, এখানে ইনভেস্টমেন্ট একবার, রিটার্ন বারবার। আপনি যে কেউ ক্লায়েন্ট এখানে এসে তারা তার ওই আস্থাটা ফিরে যাচ্ছে এবং এখান থেকে একটা লাইফ লিড করতেছে, ভালো একটা অ্যামাউন্ট তারা ইয়ারলি শেষে প্রফিটটা পাচ্ছে এবং গেইনিং করছে। অ্যাকচুয়ালি মেলা উপলক্ষে আমাদের ভালো একটা ডিসকাউন্ট আমরা বরাবরই দিয়ে থাকি। এবারও যেহেতু আজকে লাস্ট দিন, আমরা মেলা উপলক্ষে আমরা কাস্টমারকে যথেষ্ট মানে শতভাগ আমরা সার্ভিস দিচ্ছি এবং একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি। এটা আসলে 20-30% একটা ডিসকাউন্ট দিচ্ছি রেট থেকে। আমি মোহাম্মদ মাসুদুল আলম চৌধুরী মিল্টন, ম্যানেজিং ডিরেক্টর অস্ট্রাল ব্রিজ বিল্ডার্স লিমিটেড। আমরা আবাসন মেলায় একটি বিশেষ আকর্ষণ নিয়ে এসেছি, আপন ঠিকানা শেয়ারের মাধ্যমে আমরা এই প্রকল্পটি করতেছি। এই প্রকল্পের টোটাল ফ্ল্যাট হলো 234টি। 234 জন মিলেই আসলে আমরা এই বিল্ডিংটি করব। সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হলো যে আমরা সর্বপ্রথম ল্যান্ডটি পারচেস করব। আমরা অলরেডি বায়না করে ফেলেছি। আমাদের প্রতিজনের ভাগে পড়তেছে 10 লাখ টাকা করে। কোরবানি ঈদের পরে মার্চের মাঝামাঝি সময়ে আমরা এটা রেজিস্ট্রি করব, সবার নামে সাব কবলা দলিল রেজিস্ট্রি হয়ে যাবে। মূলত আমরা কোরবানি ঈদের পরে কাজটি শুরু করব। সবার সম্মতিক্রমেই আমরা কাজটি স্টার্ট করতে চাই কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে। সেক্ষেত্রে যে জিনিসটি হবে, কস্টিংটা এভাবে হবে যে প্রতি মাসে যে কেনাকাটা হবে সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে। প্রতি মাসে যে কেনাকাটা হবে সবাই সমানভাবেই এটি দিবে। তাতে করে দেখেছি আমরা যে 1,250 স্কোয়ার ফিট ফ্ল্যাটে কস্টিংটি মোটামুটি 20-23 লক্ষ টাকার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আমাদের এখানে যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, ফ্যাসিলিটিসগুলোর মধ্যে যদি আমি বলি তাহলে 16-তলা বিল্ডিং হবে আমাদের এখানে 3টি। ফার্স্ট ফ্লোরটি রয়েছে মধ্যে একটি সুপার শপ থাকবে 5,000 স্কোয়ার ফিটের। সুইমিং পুল রয়েছে, 16-তলার উপর একটি সুইমিং পুল হবে। জিম থাকবে 2টি, একটি লেডিস এবং একটি জেন্টস। প্লেগ্রাউন্ড থাকবে বাচ্চাদের জন্য, টেনিস কোর্ট থাকবে একটি, তারপরে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো কার পার্কিং থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটিসগুলো থাকবে।